আপনারা জানেন যে আমরা ছবিটাকে নিয়ে সংসদ সদস্য আমরা সংসদে গিয়েছিলাম দলের সিদ্ধান্তে, এবং এখন আমরা গতকালকে 10ই ডিসেম্বর ঐতিহাসিক জনসভা, সেই জনসভা থেকে 10টা গাইডলাইন আমাদের দেওয়া হয়েছে, এবং তার প্রথম যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার প্রথম যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে সংসদ ভেঙে দেয়া এবং সংসদ থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কথা, এবং এই সংসদ ভেঙে দেওয়ার যে দাবি আমাদের দলের, সেই দাবির সঙ্গে একাত্মতা আমাদের দলের, সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা সাতজন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করব। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কিছু যায় আসে না, কিন্তু এর উত্তরটা সহজ যে আজকে আপনারা জানেন যে আজকের পার্লামেন্টে গত কত বছর, প্রায় 4 বছর হল এই পার্লামেন্টে বিরোধী দল বলতে শুধু আমরা এই 7 জনই ছিলাম, আর যে বিরোধী দল নামকে বসে আছে তারা তো আপনার পোষা বিরোধী দল, এবং এই পোষা বিরোধী দল এই 5-4টি বছর ওই গীত বন্দনা করতে করতে গেছে। সত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি, এবং আমি মনে করি সংসদে আর যে দলগুলো আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এই লুটপাটের উপর নির্ভর করা সরকারের আর ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো নৈতিক অধিকার নেই, কারণ এই সরকারটি জনগণের ম্যান্ডেটে আসেনি, সেই সমস্ত দলেরই সংসদ থেকে পদত্যাগ করা উচিত।